দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মিত্রিকা টিভিতে আবারও আপনাদেরকে স্বাগত। গত এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি পান চাষের সার পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি এবং সারের পানের যে হারভেস্ট পদ্ধতি, সেই পদ্ধতি থেকে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। আমরা বলছিলাম যে পান চাষের কয়েকটি পর্বে আপনাদেরকে দেখাবো। আজকে আপনার এই পান চাষের যে কাটিং, পান চাষ করার যে পানের বরজের একটা নতুন কাটিং কীভাবে সংগ্রহ করতে হয়, তারই প্রসেসটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মিত্রিকা টিভি সর্বদা নতুন নতুন প্রযুক্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। গত পর্বে আমাদেরকে জিএভাই চাষ এ টু জেড আপনাদেরকে জানিয়েছিল, আজকে এই কাটিংটা কীভাবে করতে হয় একটা কাটিং, সেটি আপনাদেরকে আমরা দেখাবো। পানের বংশবিস্তার সাধারণত লতা বা কাটিংয়ের মাধ্যমে করতে হয়। কাটিং তৈরির জন্য সুস্থ সবল ও রোগহীন বীজ লতা আপনাকে বাছাই করতে হবে। এরপরে আপনাকে যে অংশ থেকে আপনি কাটিং, তো সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে বলছিলাম পানের কাটিং সংগ্রহ কীভাবে করতে হয়, অর্থাৎ একটা নতুন পান বরজ যখন করবেন সেই ক্ষেত্রে আপনাকে পানের যে বরজের যে কাটিং বা চারা সংগ্রহ করার পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো হাতে কলমে। আজকে আমাদের সঙ্গে আবারও যথারীতি আছে জিয়া ভাই, যিনি এই কাটিং সংগ্রহটা দেখাবে। মূলত কাটিং দুই পদ্ধতিতে আমাদের কাছে মনে হয়েছে, ওনার কাছে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি ওনাদের যে অভিজ্ঞতায়, সেটি হচ্ছে দুই পদ্ধতিতে করা যায়। একটি হচ্ছে যে এই গাছটি যেটা দেখতে পাচ্ছেন এই গাছটি অনেকদিন পর্যন্ত বাঁচে। এই গাছটি যদি আপনাকে কাছে নিয়ে এসে দেখায় আপনাদেরকে, দেখেন দেখতে পারবেন, বলবেন যে এখানে দেখেন একটা দুইটা তিনটা এক একটা গিট আছে। আপনি একটা চারা বা কাটিংয়ে ইচ্ছা করলে তিনটা গিট রেখে এই গাছগুলোকে কাটিং হিসেবে ব্যবহার করা যায়। এই কাটিং করার যে পদ্ধতিটি সেটিও আপনাদেরকে দেখাবো। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শাখা, এর যে শাখা আছে এই শাখাগুলো আপনাদেরকে দেখতে পাচ্ছেন, দেখেন একটা পুরো শাখা, এই শাখাটা দিয়েও গিট বলছে আমাদের জিয়া ভাই। জিয়া ভাইয়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটি আপনাদেরকে এখন জিয়া ভাই হাতে কলমে আপনাদেরকে দেখাবে। আশা করি আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো জিয়া ভাই, করতে হবে এই শাখা থেকে চারা করতে হবে, শাখা থেকে এখানে যে পানের গাছগুলো আছে এখানে কুসু বের হয়, যে কুসুগুলো এরকম লম্বা হয়, হ্যাঁ সেই কুসুগুলো আমরা ছেড়ে এখানে কাদা লাগিয়ে দেবো। কাদা লাগাই, কাদা লাগাইতে আমরা হাতে কলমে কাদা লাগানো দেখাবো। কাদা লাগার পর একদিন অথবা সেই যেদিন কাদা লাগানো হয় সেদিনও ওখানে রোপণ করা যায়, রোপণ করা যায়। আর একটা আছে আমরা ফাল্গুন মাসের ওই দিক, জি এখান থেকে এই যে আগা আগা এখানে সংগ্রহ করে এই আগাগুলো আমরা লাগাইতে পারি। এই আগার পানটা সবচেয়ে ভালো হয়, আগার ফল আগা এক থেকে দেড় ফিট কেটে এই আগাটা আমরা রোপণ করতে পারি। আর রোপণ করার সময় এখানে একটু কাদা লাগাইতে হবে, এইভাবে এইভাবে নেওয়ার পর একটু কাদা লাগাইতে হবে। কাদা লাগার পর এটা মাটিতে রোপণ করতে হবে। যে সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ আপনাদেরকে আমরা কাটিং, যেটা পানের যে কাটিং সেটি বাগান থেকে সংগ্রহ করার পর বা গাছ থেকে পান বরজ থেকে সংগ্রহ করে নিয়ে আসছে আমাদের জিয়া ভাই। জিয়া ভাই এখন আপনাদেরকে দেখাচ্ছে সেই কাটিংয়ে কীভাবে আপনাদেরকে মাটি ভরাতে হয় বা পান বরজ থেকে সংগ্রহ করছি। তারপরে এগুলো এলে সাইজ হতে হবে এক থেকে দেড় ফিট, এক থেকে দেড় ফিট সাইজ করতে হবে। এগুলো যখন সাইজ হয়ে যাবে তারপর এগুলোর মধ্যে একটু কাদা মাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে মূল বিষয়টি হচ্ছে যে যখন এই শাখাগুলো নিয়ে আসছেন শাখাগুলো হচ্ছে এক থেকে দেড় ফিট পরিমাণ রাখতে হবে এবং প্রসেসটা করে রাখতে হবে। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন হাতে দেখতে পাচ্ছেন যে এটি কাদাগুলো, এই কাদা এইভাবে মাখতে হবে। আচ্ছা জিভাই, এই কাদা মাখার কারণটা কি, কাদা মাখলে কি হয় আসলে? কাদা মাখলে এগুলো রোদে যে তাপটা পাইবে, জি এটা থেকে রস সংগ্রহ করতে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কাদা যেটি হচ্ছে, কাদা মাখতে হবে। কাদা মাখার কারণটা হচ্ছে এখানে রস অকুলন হবে না। আর আমরা যদি কাদা ছাড়াবো এটা সরাসরি জমিতে রোপণ করি তাহলে এরা। আচ্ছা, এই এই কাদাটার তৈরি করার পদ্ধতি, এর ভিতর কোনো সার কি দিতে হয়? এখানে কোনো সার প্রয়োগ করা যাবে না, সার প্রয়োগ করলে এই গাছগুলো টিকবে না, গাছগুলো মারা যাবে। শুধু নরমাল এই কাদাটা কি মাটি, আসলে এই মাটিটা বালুমুক্ত মাটি হতে হবে, বালুমুক্ত মাটি। নিয়ে এই এখন যে এই যে কাদাটা মাখালেন, মাখার পরে আপনাকে কতদিন রাখতে হবে বা এটা কি? রাখার কোনো নির্দিষ্ট টাইম নেই, এটা যখন মাখা হয় তখনও প্রয়োগ করা যেতে পারে অথবা দুই একদিন পরেও প্রয়োগ করা যেতে পারে। মানে এটা এই অবস্থায় নিয়ে গিয়ে কতখানি পরিমাণ মাটি নিচে দিতে হবে? এটা কমপক্ষে হলো আট ইঞ্চি ভেতরে দিতে হবে।
সম্মানিত দর্শক শ্রোতা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পান যখন আপনি কাটিং লাগাবেন, দেখেন যারা নতুন পান বরজ করবেন তাদের জন্য আমরা এই ভিডিওটি আপনাদের জন্য দেখাতে চেষ্টা করেছিলাম। আমাদের জিয়া ভাই গত এই সময়গুলো আমাদেরকে দিয়েছেন তার মূল্যবান সময়টি। দেখেন একটি টেকনিক্যাল বিষয়, সেটি হচ্ছে যে এই কাদা যদি আপনি লাগান, লাগানোর পরে অনেক সময় কেউ এটা পাতা দিয়ে মুড়ে রাখে, শিকড় গজায় নেয়, অথবা আপনি যদি সময় স্বল্পতা থাকে সেই ক্ষেত্রে আপনি শিকড় না গজায়ও আপনি সরাসরি এটি জমিতে কাটিংগুলো রোপণ করতে পারেন। আপনার রোপণ করার পদ্ধতি, প্রক্রিয়া এবং কোন সময় লাগাতে হয় সেই বিষয়ে আমাদের আরেকটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। সেই ভিডিওটি আসলে আপনার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিংক দিয়ে দেব, আপনি সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। তো জিয়া ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে এইভাবে আমাদেরকে দিয়েছেন। মিত্রিকা টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও দেখা হবে কোনো নতুন এপিসোড নিয়ে। তো আমাদের ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে আগামী এতে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।